বাচ্চা ভালোবাসেন, আশেপাশে দেখলেই কোলে তুলে আদর করতে মন চায়। ভাবছেন এটা আবার বলার কি আছে, বন্ধুর বা পরিবারে কোনো বাচ্চা আসলে তো সবার মনই ভালো হয়ে যায়, তাকে কি কি উপহার দেওয়া যায় সেই নিয়ে ভাবনা চিন্তার শেষ থাকে না। বাজারের সেরা জিনিসটা উপহার দেওয়ার জন্য চেষ্টা করি আমরা সকলে, কিন্তু যে উপহার আপনি ভালোবেসে দিচ্ছেন সেটা যাচাই করে নিয়েছেন তো? অজান্তে বিপদ ডেকে আনবেন না। কে বলতে পারে হয়তো সেই উপহারের মধ্যে লুকিয়ে আছে পুরো পরিবারকে শেষ করে দেওয়ার বীজ। ভয় পেলেন নাকি? আরে মশাই, রাতের বেলা গল্প শুনে যদি একটু শীত দাঁড়াবে ঠান্ডা স্রোত নাই নামল তাহলে আর কিসের বাঙালি আপনি? আর দেরি না করে চলুন 9fm.com এর হাত ধরে শুনে নি একটা গা ছমছমে গল্প। আবারও বলছি, যদি গল্প ভালো লাগে তবে অবশ্যই জানান লাইক আর কমেন্টের মাধ্যমে, আর খারাপ লাগলেও জানাবেন, কিন্তু আমাদের তো শিখতে হবে। যদি খুব ভালো লাগে তাহলে করবেন শেয়ার, আর যদি নতুন হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন তবে শুরু করা যাক আজকের গল্প, সেগুন কাঠের দোলনা। একটা জরুরি তথ্য, গল্পের পিছনের গল্প ও অন্যান্য ইন্টারেস্টিং আলোচনা না শুনতে চাইলে 4 মিনিট 45 সেকেন্ডে চলে যেতে পারেন। প্রতিটি গল্পের পেছনে থাকে আরেকটি গল্প। আজকে আমাদের সঙ্গে আছেন লেখিকা শতরূপা নাগপাল, যিনি নিজের মুখে আমাদের সাথে শেয়ার করবেন গল্পের পিছনের গল্পটি। 9fm.com এক্সক্লুসিভ। নমস্কার, আমি শতরূপা নাগপাল। আজ 9fm.com-এ প্রচারিত সেগুন কাঠের দোলনা গল্পটি আমার লেখা। সব গল্পের ভিতরেই যেমন একটি গল্প থাকে, আমার লেখা সেগুন কাঠের দোলনা গল্পটির ভিতরেও একটি গল্প আছে। কথায় বলে ভালোবাসার চেয়ে বড় শক্তি নাকি ব্রহ্মাণ্ডে আর নেই। আর কে না জানে সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, সেই ভালোবাসার থেকে জোরালো কোনো ভালোবাসা এই পৃথিবীতে কেন, এই পৃথিবীর বাইরে কোনো বিশ্বব্রহ্মাণ্ডে কোথায় হয়তো অবস্থান করে না। সন্তানের সাথে মায়ের যে আত্মিক যোগটা, যে আত্মার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু অন্য কোনো ভালোবাসার সাথে তুলনাযোগ্য নয়। আজকের গল্পের বিষয়বস্তু একজন মায়ের সন্তান আকাঙ্ক্ষা। সন্তান আকাঙ্ক্ষার থেকে শুরু করে হবু সন্তানের জন্য কিনে রাখা একটি উপহার, তার প্রতি যে তার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাই কিভাবে তাকে জন্মান্তরের বাঁধনে বেঁধে ফেললো বা মৃত্যুর পরেও তাকে মুক্তি দিল না, আর কিভাবে সেই মুক্তি পেল বা কথক কিভাবে এই ঘটনার সাথে জড়িয়ে পড়ল সেটাই দেখান। আপনাদের এই গল্পটি শুনে যদি ভালো লাগে আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি জানব। ধন্যবাদ। শতরূপা নাগপালকে অনেক ধন্যবাদ 9fm.com এর পাশে থাকার জন্য। একটি জরুরি ঘোষণা, 9fm.com এ পরিবেশিত গল্পগুলি সম্পূর্ণ কাল্পনিক। 9fm.com কোনো রকম বর্ণ, ধর্ম, জাতি, দেশ বা রাজনৈতিক মতাদর্শকে বা মানুষকে আঘাত করার বিপক্ষে, এবং পশু হত্যা, ধূমপান, মাদক সেবন ও অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপকে সমর্থন করে না। গল্পে এরকম কোনো ঘটনার উল্লেখ থাকলে সেগুলিকে কেবল কাল্পনিক গল্পকথার আকারে উপভোগ করতে একান্ত অনুরোধ রইল। বাস্তবের সঙ্গে কোনো রকম কাকতালীয় ও অনাকাঙ্ক্ষিত মিল পাওয়া গেলে তার দায়ভার লেখক বা 9fm.com এর নয়। ভালোবাসা ও ধন্যবাদ। শুরু হচ্ছে গ্রাম বাংলার ভূত পেতনী সিরিজের আজকের গল্প, শতরূপা নাগপালের লেখা সেগুন কাঠের দোলনা। অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল আজ। ছুটির বেল পড়ার মিনিট 5 আগে হঠাৎই
বড়বাবুর ঘরে ডাক পড়েছিল আমার আর সেনের। আধ ঘন্টা বাদে যখন বেরোলাম, তখন আষাঢ় মাসের আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছে, ঝেঁপে নাপে যে কোনো মুহূর্তে। তাড়াহুড়ো করে বেরোচ্ছি, তখনই কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে থামতে হলো। ঘাড় ঘুরিয়ে দেখি সেন। আমি তাকাতেই হাসি মুখে সেন বলল, কি ব্যাপার, হ্যাঁ এত হড়হড়ি করে বেরোচ্ছ যে, আমার জন্য একটু দাঁড়ালেও না? কিছু মনে করো না ভাই, আসলে তোমার বৌদি আজ হাসপাতালে ভর্তি হয়েছে। সে কি, কেন, জানে না তো কিছু? না না ভাই, চিন্তা করো না, সুখবর, তুমি কাকা হচ্ছ। আরে এ তো দারুণ খবর, অফিসে জানাওনি কেন? না ওই আর কি, মিটুক সবটা ভালো করে, তারপর তো সকলের মিষ্টি পাওনা আছেই। তবে তো আজই আমাকে মিষ্টি খাওয়াতে হবে, আজ বিকালের ট্রেনেই মা বাবাকে নিয়ে হরিদ্বার মথুরা বৃন্দাবন যাচ্ছি, প্রায় এক মাসের ধাক্কা। আমার তারা খুবই ছিল, কিন্তু সেন বন্ধু মানুষ, অফিসে অনেক সময় অনেক সাহায্য করে আমায়। সে যে যে মিষ্টি মুখ করতে চাইলে তারা দেখানোটা অশোভন, তাই জোর দিয়েই বলি, বেশ তো আজই এখনই চলো। অতঃপর দুজনে এসে দাঁড়াই এই অঞ্চলের বিখ্যাত মিষ্টির দোকান আবার খাবোতে। এখানকার মিষ্টির পাশাপাশি কচুরি আর আলুর দম খুবই জনপ্রিয়। হাত ঘড়িটার দিকে চেয়ে দেখি 4:10 বাজে। আমাদের বাড়ির থেকে মাতৃসদনের রাস্তা গাড়িতে 5 মিনিটের। সুমির ডাক্তার ভর্তির সময় দিয়েছেন 6:00, সেই হিসেবে খুব দেরি হয়নি। বাড়িতে সুমির মা ও আমার মা বাবাও আছেন, তাই খানিকটা উদ্বেগ প্রশমিত করে কচুরি আলুর দমে মনোযোগ দিলাম। সুমির ডেলিভারি হবার আগ অবধি আজ আর তেমন কিছু খাওয়া হয়ে উঠবে না। খাবারের দাম মিটিয়ে বাইরে এসে দেখি সেন আবার খাপুর উল্টো পাশে রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়ে ডাকছে আমাকে। মনে মনে একটু বিরক্ত হলেও রাস্তা পার হয়ে সেনের কাছে গিয়ে দাঁড়ালাম। দেখি একটা বেশ পুরনো খুপচি দোকানের সামনে একটা অদ্ভুত দর্শন লোকের সাথে কি সব কথা বলছে সেন। আমাকে দেখেই এক গাল হেসে হাত উঁচিয়ে বলল, দেখো তো পছন্দ হয়। ওর তর্জনী লক্ষ্য করে দেখলাম একটা দোলনা, কারুকার্য করা ভারী একটা সেগুন কাঠের দোলনা, বেশ খানদানি জিনিস সন্দেহ নেই। দোলনাটার গায়ে হাত বোলাচ্ছি, হঠাৎ একটা ফ্যাসফ্যাসে গলা ভেসে এলো, খুব ভালো জিনিস আছে বাবুজি, নিয়ে যান, খুকুমনির খুব পছন্দ হবে। তাকিয়ে দেখি সেই অদ্ভুত লোকটা, গায়ে জোব্বার মতো রংচঙে পোশাক পরা, মুখে এক মুখ কাঁচা পাকা দাড়ি গোপ, রোদে পোড়া গায়ে রং, আর তার সাথে বেমানান ঘন সবুজ দুটো চোখের মণি। বয়স বোঝার উপায় নেই, 30 হতে পারে, আবার 100 বললেও অবিশ্বাস করার কিছু নেই। জানি না কেন লোকটাকে দেখে অস্বস্তি হচ্ছিল আমার। একটু ইতস্তত করে বললাম, দোলনাটা খুবই সুন্দর সন্দেহ নেই, তবে এখনই আমার প্রয়োজনও নেই এটার, আর সত্যি বলতে কি এমন খানদানি জিনিস কেনার মুড়ো আমার। আমাকে কথা শেষ করতে না দিয়ে লোকটা আবার বলল, পেশো কে লিয়ে চিন্তা করবেন না বাবু, এই জিনিস আপনার ঘরে যাবে বলেই ইন্তজার করছে, আর আজকে রাতেই তো ইসপে ঝুলনে ওয়ালি আপনার ঘরে আসছে। লোকটার কথা শুনে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলাম সেনের দিকে, আজ রাতেই যে আমি বাবা হচ্ছি এ জানলো কিভাবে? সেনও দেখলাম অবাক হয়েছে, তবু আমাকে তাড়া দিয়ে বলল, আরে এটা আমার তরফ থেকে আমার ভাগ্না বা ভাগ্নিকে প্রথম উপহার, দামের প্রশ্ন আসছে না, তুমি যাও, এখন অনেক বেলা হয়ে গেল। যে হাত ঘড়িটার দিকে চেয়ে দেখি প্রায় 4:45 বাজে। অগত্যা কথা না বাড়িয়ে বাড়ির দিকে ছুটতে হলো।
রাত দশটায় জীবনে প্রথমবারের মতো পিতৃত্বের স্বাদ পেলাম। আমাদের কোল জুড়ে আমাদের মেয়ে এলো। হাসপাতালে নার্স মহিলাটি যখন সুমির হাতের যত্ন করে ধোয়া এক ফালি সুতির কাপড়ে একটা তুলোর বলের মতো নরম বাচ্চাটাকে আমার কোলে দিয়ে গেলেন, সেই মুহূর্তে মনে হচ্ছিল এই পৃথিবীর সকল ঐশ্বর্য এই তুলোর বলের কাছে তুচ্ছাতি তুচ্ছ। ডাক্তার জানালেন মা বাচ্চা দুজনেই সুস্থ, রাতে থাকার প্রয়োজন নেই। বাড়ি ফিরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সামান্য খেয়ে ঘরে ঢুকেই দেখি ঘরের এক কোণে রাখা সেই দোলনাটা। এতক্ষণের দৌড়ঝাঁপে ভুলেই গেছিলাম এটার কথা, এটা কখন দিয়ে গেল সেন। বাড়িতে জিজ্ঞেস করতে বাবা জানালেন সন্ধ্যের মুখে একজন এসে দিয়ে গেছে, বুঝলাম সেনই হবে। ঘরে এসে দোলনাটার গায়ে হাত বোলালাম, খুবই খাঁটি জিনিস, পুরনো আমলের সেগুন কাঠ আর তার মধ্যে ফুল কাটা নিখুঁত নকশা কাটা। হঠাৎই আমার কানে কানে কে যেন বলে গেল, আজ রাত কো হি ইসমে ঝুলনে ওয়ালি আ জায়েগি। বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠলাম। সত্যি তো, লোকটা জানলো কিভাবে যে আমাদের মেয়েই হবে? যাই হোক, বাকি রাতটুকু নির্বিঘ্নেই কাটল। ঘুমটা ভাঙল ভোরের দিকে, মনে হতে লাগলো কেউ যেন খুব মিহি সুরে শিশু ভুলানো লালাবাই গাইছে। মা কি উঠে পড়েছেন এত পরে, নাকি সুমির মা গাইছেন? কান খাড়া করলাম একটু। আশ্চর্যের বিষয়, যেই গাইছেন তিনি সম্ভবত অল্প বয়সী কেউ। একটু বয়স্ক মানুষের গলায় যে ভারিক্ষি ভাব থাকে তার ছিটে ফোটাও নেই, বরং তারুণ্যের উচ্ছলতা প্রকাশ পাচ্ছে যেন। অবাক হয়ে গলা ঈষৎ তুলে জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? কোনো উত্তর এলো না, কিন্তু গান থেমে গেল। আবার একই কথা জিজ্ঞেস করতেই লক্ষ্য করলাম কে একটা ছায়া মূর্তি এক ছটকায় ঘরের এপাশ থেকে ওপাশে ছুটে চলে গেল। আমি তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে সারা ঘর খুঁজে দেখলাম, কেউ কোথাও নেই। অতএব বিষয়টা মাথার থেকে জোর করেই বার করে দিলাম, হয়তো গতকালের মানসিক উদ্বেগই এর কারণ। আরো চার দিন কেটে গিয়েছে। আজ সুমি আমাদের সোনামণিকে নিয়ে বাড়ি ফিরবে। সারা বাড়ি জুড়ে খুশির আমেজ। সুমির বোন আমার বোন দুজনেই হাজির। ওরা যত্ন করে বেলুন খেলনা ফুল দিয়ে সোনামণির দোলনা আর ঘর সাজিয়ে দিয়েছে। আজ মেয়ের ছয় ষষ্ঠী উপলক্ষে কিছু আত্মীয় বন্ধুর আসার কথা, আমিও সেই আয়োজনেই ব্যস্ত। তবে মনে এত আনন্দের মাঝেও ছোট্ট একটা কাঁটা ফুটে আছে। সে রাতের পরেও আরো বহুবার সেই মিহি কণ্ঠের লালাবাই আমি শুনেছি, ছায়া মূর্তিকেও দেখেছি। আমার অনুমান যার ছায়া মূর্তি তিনি কোনো সম্ভ্রান্ত বাড়ির মেয়ে। মাথায় ঘোমটা দেন, পায়ে ভারী মল পরেন, হাতেও অনেক সোনার চুড়ি পরেন, কিন্তু এ যে অসম্ভব! আজকালকার দিনে এমন সাজ তো কেউ সাজে না, আর যদি সাজেও তবেও তিনি আমাদের ঘরে আসবেন কিভাবে আর কোন উদ্দেশ্যে? বাড়িতে বাবা মায়েদের জিজ্ঞাসা করতে পারি না, ওনারা বয়স্ক মানুষ, ভয় পেতে পারেন। মনের সংশয় মনেই চেপে রাখি অগত্যা। সান্ধ্য অনুষ্ঠান মেটে ভালো করে। প্রথম ঘটনাটা ঘটে সেই রাতেই। সোনামণিকে ওই দোলনায় শোয়াতে ঘরের মধ্যে আচমকা একটা ঘূর্ণিঝড় উঠল যেন। ঘরের সব জিনিস এলোমেলো হতে লাগলো। তার বুক চাপা কান্নার শব্দ ঘুরে বেড়াতে লাগলো সহসা। সুমি দুধের বোতল হাতে নিয়ে ভীষণ ভয়ে নীল হয়ে দেখতে দেখতে হতবাক গলায় বলল, কি 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 হচ্ছে গো এসব? হ্যাঁ, কে কাঁদছে?
ওর কথা থামতে না থামতেই অলক্ষে অশরীরী কণ্ঠ ভেসে ওঠে, শুনছিস? হ্যাঁ তোকে বলছি, আমার কুকুরকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছি। এত বড় সাহস আমার পেট থেকে আমার কুকুরকে তুই দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার কুকুরকে। এত মানসিক চাপ সহ্য করতে পারে না শুনি, হাতে দুধের বোতল নিয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যাই। ও আমি মাথা ঠান্ডা করে সোনামণিকে দোলনা থেকে তুলতে যাই। ঘরের ঘূর্ণিঝড় মুহূর্তে দ্বিগুণ হয়ে ওঠে। একটা প্রবল ঝড়ের ধাক্কায় আমি ছিটকে পড়ি ঘরের অপর প্রান্তে। জ্ঞান ফিরে জলের ছাপটায়, চোখ মেলে দেখি উদ্বিগ্ন মুখে বাবা তাকিয়ে আছেন আমার দিকে, মায়ের চোখে আঁচল চাপা দেওয়া। ধীরে ধীরে উঠে বসি, দেখি বিছানায় হতভম্ব হয়ে বসে সুমি, ওর মা ওর মাথায় হাওয়া করছেন, সুমির কোলে আমাদের সোনামণি। ছুটে গিয়ে মেয়েকে কোলে নি, মেয়েটা কি বুঝে ঘুমের মধ্যে কেঁদে ওঠে, ঠোঁট ফোলানো অভিমানী কান্না। মা বলেন, বাবা বাবা এই অলক্ষণে দোলনা তুই ফেলে দিয়ায়। হ্যাঁ হ্যাঁ ফেলে দিয়ায়, আমার দিদি ভাই আর এতে শোবে না, একেবারেই না। বাকিদেরও একই মত। অগত্যা পাড়ার কিছু ছেলেদের ডাকলাম দোলনাটা সরাবার জন্য। আশ্চর্য কাণ্ড, প্রথমে চারজন, পরে ছয়জন, এমনকি শেষে দশজন ছেলে মিলেও দোলনাটাকে আমরা এক ইঞ্চি সরাতে পারলাম না। শেষে বাধ্য হয়ে ওদের চলে যেতে বললাম। দোলনাটা সেই রাতের মতো বাড়িতেই থেকে গেল। বাকি রাতে তেমন কোনো উপদ্রব না হলেও সারা রাত আমি আর সুমি দুচোখের পাতা এক করতে পারলাম না। পরদিন আরো বার দুয়েক চেষ্টা করা হলো, কিন্তু কোনো ফল হলো না। এমনকি সেই অদ্ভুত লোকটির বা তার দোকানেরও কোনো চিহ্ন খুঁজে পেলাম না ওই রাস্তায় গিয়ে। আশেপাশের লোককে জিজ্ঞেস করতে সবাই আমার দিকে এমন চোখে তাকাতে লাগলো যেন আমি উন্মাদ। অসহ্য রাগে জ্বলতে জ্বলতে সেনকে ফোন করলাম, সব নষ্টের গোড়াই ও, কিন্তু ফোনে লাইন পেলাম না। মনে পড়ল ও এখন অন্য রাজ্যে, তাই হয়তো ফোনে পাওয়া যাচ্ছে না। অফিসে যাওয়া হলো না, বিমর্ষ মুখে বাড়ি ফিরে আসি। বাড়ি এসে শুনি সোনামণি আর সুমির ধুম জ্বর, সুমি দুবার অজ্ঞান হয়ে গিয়েছে, তার মুখে চোখে জল দিয়ে জ্ঞান ফেরানো হয়েছে। বাবা অসহায়ের মতো ঘর বার করছিলেন, আমাকে নাকি অনেকবার ফোন করেও পাননি, ডাক্তারকেও ডাকতে পারেননি। আমি ছুটে ঘরে গেলাম, দেখলাম সুমি অসহায় মুখে শুয়ে আছে, আমাকে দেখেই ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি ওর মাথায় হাত রেখে সান্ত্বনা দিতেই বলে উঠল, ওগো ওগো ও আমার সোনামকে কেড়ে নিতে এসেছে, ও আমার মেয়েকে কিছুতেই থাকতে দেবে না। কে এমন বলেছে সুমি, কেন বলেছে? সুমি কিছু উত্তর দেবার আগেই ঘরের কোথা থেকে যেন সেদিনের লালাবাইটা ভেসে আসলো, ক্লেদাক্ত একটানা সুরেলা সুর। আমি আর সুমি ভয়ে কানে হাত চাপা দিই, আর লক্ষ্য করি লালাবাইয়ের সুরে গায়ে ধুম জ্বর নিয়েও খিলখিলিয়ে হাসছে আমাদের তিন দিনের মেয়ে সোনামণি। আরো দিন চারেক কেটে গেছে, সমস্যা বেড়েছে বই কমেনি, দোলনাটা এখনো সরানো যায়নি, উল্টে প্রতিদিন কখনো বুক চাপা কান্না, কখনো হাসি, কখনো লালাবাইয়ের সুরে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমাদের নিশি যাপন। কখনো কখনো বিছানায় শোয়ানো সোনামণিকে কে যেন দোলনায় শুয়ে দেয়, খেলে ওর সাথে, আর আমরা মা বাবা হয়ে অসহায়ের মতো চেয়ে থাকি শুধু। সেই অলৌকিক শক্তির সাথে পেরে উঠি না কিছুতেই। দিন গড়িয়ে যায়, মাস হতে চলল, অনেক পূজা পাঠ তাবিজ কবচ করেও উপদ্রব থেকে মুক্তি পাওয়া যায় না।
বাবা মায়েদের অবস্থা চোখে দেখা যায় না। ওদিকে ভয়ে উৎকণ্ঠায় মেয়েকে কাছে না পাওয়ার যন্ত্রণায় আমার হাসি খুশি লাবণ্যময়ী সুমি যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। আজকাল আর সোনামণিকে কাছে ডাকতেও চায় না, বলে আবার আবার বুকের শক্ত দুই রাক্ষসী শুষে নিয়েছে, সোনার পেট বড় বো কিসে আমি? থাক, এমন এমন অপদার্থ মায়ের দরকার নেই সোনামণির। অদ্ভুত ব্যাপার, মাত্র দিন কুড়ির মেয়েও আমার মায়ের কোলে যাবার জন্য কাঁদে না, আমার মা বা শাশুড়ি মা কোলে নিলেও কেঁদে ওঠে, যেন দিব্য আছে সে অন্য কারোর তত্ত্বাবধানে। আমি মনে মনে ভাঙনের শব্দ টের পেলেও শক্ত থাকার চেষ্টা করি আপ্রাণ। দিন দুয়েক পরের কথা, অফিস থেকে ফিরেছি সদ্য। সোফায় বসতে শাশুড়ি মা এক কাপ চা দিয়ে গেলেন, সুমিও পাশে এসে বসল, হাসি মুখে জানালো আজ বহুদিন পর সোনামণি তার ঠাম্মির কোলে উঠেছে, আজ সারাদিন তাঁর কাছেই থেকেছে, খেলেছে, এমনকি মায়ের বুকের দোলা দুধও ঠাম্মার হাতে খেয়েছে। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে চায়ের কাপে চুমুক দিলাম। চা শেষ করে উঠতে যাব, হঠাৎই খেয়াল করলাম মা ঘর থেকে বেরিয়ে আমাদের সোনামণিকে নিয়ে ছাদের সিঁড়ির দিকে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাচ্ছ মা? অল্প হেসে মা উত্তর দিল, দিদু ভাইকে একটু হাওয়া খাইয়ে আনি, সারাদিন ঘরের মধ্যে থেকে মেয়েটা একে বাড়ে নেতিয়ে যায়। আমি আর কিছু বললাম না, মাকে লক্ষ্য করলাম দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন। আশ্চর্য লাগলো, ক্রনিক আর্থারাইটিস নিয়ে মা এত তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠছেন কিভাবে? বারান্দায় গিয়ে দাঁড়াতে দূর থেকে ঢাকের আওয়াজ পেলাম। সুমিকে জিজ্ঞেস করলাম, কিসের ঢাক গো? সুমি আনমনে উত্তর দিল, অমাবস্যার পুজো হচ্ছে বোধহয় কোথা। সুমি কথা শেষ করেই এক সেকেন্ড আমার সাথে চোখাচোখি হলো, তারপরই ভীষণ ভয় পেয়ে কাঁপা গলায় সুমিই প্রথম বলল, আজ তো মঙ্গলবার, তাই আবার অমাবস্যা, মা অতটুকু মেয়েটাকে নিয়ে তো কখনো বারান্দায়ও আসতে বারণ করেছিলেন আমায়, তাহলে? সুমির কথা শেষ হবার আগেই আমি ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলাম ছাদের দিকে, সুমিও দুর্বল শরীরের সব শক্তি এক করে ছুটল আমার সাথে। ছাদে পৌঁছে খেয়াল করি একটা অপবিত্র অশুচি গন্ধে ভরে গিয়েছে ছাদটা, আর হাওয়ায় ভেসে আসছে সেই বিমর্ষ সুরেলা লালাবাই। সুরের উৎস খুঁজতে গিয়ে ভীষণ আতঙ্কে স্থির হয়ে দেখলাম আমার মা সোনামণিকে নিয়ে ছাদের একেবারে ধারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লালাবাইটা গাইছে। মায়ের খোলা চুল, অবিন্যস্ত শাড়ির আঁচল মাটিতে লুটিয়ে পড়েছে। আমি ভয়ার্ত গলায় ডাকলাম, মা, মা গো, সোনামণি পড়ে যাবে যে, ওকে ওকে দিয়ে দাও মা। মা শূন্য দৃষ্টি মেলে চাইলেন, তারপর ধীরে ধীরে ফ্যাস ফ্যাসে গলায় বললেন, আমার খুকিকে কেড়ে নিবি আবার ভেবেছিস? এবার আর হবে না, এবার আমি আমার খুকিকে নিয়ে যাব, বুঝলি? আমি আমার খুকিকে এই আমার সাথে নিয়ে যাব। মা, সোনা পড়ে যাবে, কেউ ওকে আপনার দিকে কেড়ে নেবে না, ওকে নিয়ে আপনি এদিকে চলে আসুন। মা একটা বিকট হাসি এসে খুনখুনে বিকৃত গলায় বললেন, সে কি গো বলি, এটুকু জানিস না, চার থেকে চার না দিলে খুকি আমার কাছে আসবে
চাপও দিয়ে পড়তেই হবে। হ্যাঁ, চাপ তো ওকে দিতেই হবে। মাঝখান থেকে তোর শাওলি মাগিটা বিঘরে বিঘরে মরবে। একটা শীতল ছুরি যেন আমার শির দ্বারা এফোর ওফোর করে দিয়ে গেল। তবু ভীষণ ঠান্ডা মাথায় মায়ের দিকে এগোতে লাগলাম। মা পিছন ফিরে আবার সেই লালাবাইটা গাইছিল, আর সোনামণি খিলখিল করে হেসে যাচ্ছিল। দুই শব্দ নাদ মিলে কি অপার্থিব পরিবেশ এক রচনা হয়েছে তার বর্ণনা করার ভাষা আমার নেই। আমি লক্ষ্য করলাম, আর এক পা এগোলেই মা সোনামণিকে নিয়ে একদম নিচে গিয়ে পড়বেন। আমি নিঃশ্বাস বন্ধ করে এক ঝটকায় মাকে চেপে ধরে ছাদের কিনারার থেকে মাছ ছাদে নিয়ে এলাম, আর সুমিও সেই সুযোগে মেয়েকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিল। ঘটনার আকস্মিকতায় হোক কি প্রচণ্ড ধাক্কাই হোক, মাও জ্ঞান হারালেন। কোনো মতে ভীত সন্ত্রস্ত স্ত্রী, একটি বিপন্ন দুধের শিশু আর অসুস্থ মাকে নিয়ে নিচে নেমে এলাম। সেই রাতে মায়ের হঠাৎ খুব বাড়াবাড়ি অসুখ করল। হয়তো বিভৎস স্নায়বিক চাপ মার নিতে পারেননি। শেষ রাতে মাকে হাসপাতালে ভর্তি করতে হলো। সকালের আলো ফুটতেই মনস্থির করলাম এই বাড়িটাই ছেড়ে দেব। আপাতত সুমিদের বাড়িতেই থেকে যাব কিছুদিন, তারপর দেখা যাবে। পরিকল্পনা মতো গোছগাছ চলছে। হঠাৎ কলিং বেলের তীব্র যান্ত্রিক শব্দে আমাদের কাজে ছেদ পড়ল। দরজা খুলে দেখি সেন দাঁড়িয়ে, খুবই লজ্জিত গলায় বলল, ভাগ্নিকে উপহার দিতে গিয়ে তোমায় যে এমন বিপদে ফেলে দেব বুঝতে পারিনি ভাই, ক্ষমা করে দিও। আমি অবাক ও বিরক্ত গলায় বললাম, একি তুমি তুমি এসব জানলে কিভাবে? তাছাড়া বাদ দাও, আজ এই মুহূর্তে এই বাড়ি আমরা ছেড়ে দিচ্ছি। ওই সর্বনাশা দোলনা সরবে না, না সরুক। আমি আমার কথা শেষ হবার আগেই একটা তীক্ষ্ণ গলা ভেসে এলো, ঘর ছোড়নে সে ও তুঝে নহীঁ ছোড়েগি, তু জিধর আপনি বচ্চি কো লেকর জায়েগা ও পিছা করেগি তেরা। ভীষণ চমকে তাকিয়ে দেখলাম সেনের ঠিক পিছনে একজন দীর্ঘদেহী পুরুষ দাঁড়িয়ে, মাথায় ঢেউ খেলানো কাঁধ অবধি চুল, কপালে লাল তিলক, মুখের বলি রেখায় তার দীর্ঘ জীবনের প্রাপ্ত অভিজ্ঞতার ছাপ ফুটে উঠেছে। সেনকে একটু আড়ালে ডেকে জিজ্ঞেস করলাম, কে ইনি, এসব কি বলছেন? সেই অনেক কথা, পরে সময় করে বলবো সব। আপাতত জেনে রাখো, হরিদ্বারে গঙ্গা আরতি দেখার সময় হঠাৎই পরিচয় হয় এনার সাথে। এনার মুখেই তোমার বিপদের কথা জানতে পারি। নাও এবার এনাকে ঘরে নিয়ে চলো। সেনের কথায় বিশ্বাস না হলেও কি মনে হতেই সম্মান দিয়েই সন্ন্যাসী ভদ্রলোকটিকে ঘরে নিয়ে গেলাম। ঘরে এসে ভদ্রলোক একটা রুদ্রাক্ষের মালা হাতে একে একে সব ঘর ঘুরে দেখতে লাগলেন। সব ঘর ঘুরে ক্রমে সোনামণির শোয়ার জায়গাটায় দোলনার কাছে এসে দাঁড়ালেন। তারপর গম্ভীর মুখে ফিরে এসে বললেন, উসকো বুলানা পড়েগা, ও কুছ কেনা চাহতি হ্যায়, জোর জবরদস্তি সে উসে নিকাল নহীঁ পাওগে, উসে জো চাহিয়ে ও উসে লেকর রহেগি, পর ইস সব কে লিয়ে পহলে উস আদমি কো লেকে আও, উসে সব পতা হ্যায়। বুঝলাম সন্ন্যাসী ওই অদ্ভুত লোকটার কথাই বলছেন, কিন্তু তাকে পাবো কোথায়? সেদিন খুঁজতে গিয়ে তো তার দোকানটাই খুঁজে পাইনি। আর সন্ন্যাসীকে এই কথা বলতে উনি বললেন, আজ ও ছুপ নহীঁ পায়েগা,
उसे बांध दिया है। पहले दिन जहां मिला था वहां ही मिलेगा। जाओ ले खड़ा हो अभी। সন্ন্যাসীজির কথা শেষ হবার আগেই ভরা দিনের বেলায় যেন চারিদিক অন্ধকারে ডুবে গেল। হঠাৎই ভীষণ কালবৈশাখী ঝড় উঠল ঘরের ভেতর, ভেসে আসতে লাগলো সেই পরিচিত কর্কশ লালাবাইয়ের সুর। একটা প্রচণ্ড শব্দ ভেসে এলো আমাদের বেডরুম থেকে। সন্ন্যাসীজি সমেত আমরা সকলে ছুটে গেলাম, গিয়ে দেখি সোনামণি সেই দোলনায় শোয়ানো অবস্থায় ভীষণ জোরে দুলছে দোলনাটা, আর তার বিপরীত কোণে অচৈতন্য হয়ে পড়ে আছে সুমি। মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে ওর। আমি দ্রুত গিয়ে ওর মাথাটা কোলে তুলে নিলাম। মুহূর্তে চোখ খুলল সুমি, খুলেই ক্ষীণ কণ্ঠে বলল, সোনাকে বাঁচাও, ও আমার মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে। আমি সযত্নে ওর মাথাটা বুকে টেনে নিলাম। দোলনার গতি বাড়ছে আরো। এবার সন্ন্যাসীজি সোনামণির দোলনার দিকে এগিয়ে গেলেন হাতের জপমালা নিয়ে। কোনো এক দুর্বোধ্য মন্ত্র জপ করতে করতে উনি গিয়ে দোলনাটা স্পর্শ করতেই দোলনাটা থেমে গেল। ঘরের কালবৈশাখীর গতিও যেন কমল খানে। কিন্তু পর মুহূর্তেই যখন সন্ন্যাসীজি সোনামণিকে দোলনা থেকে তুলতে গেলেন, কালবৈশাখী যেন দ্বিগুণ বেগে হতে লাগলো, আর সোনামণিকে যেন কে দোলনা থেকে তুলে শূন্যে ছুঁড়ে দিল। ঘরে পিন পতনের স্তব্ধতা। অসহায় চোখে দেখতে লাগলাম আমাদের সোনামণি শূন্য থেকে পড়ে যাচ্ছে, আবার ভেসে উঠছে ওপরে। আশ্চর্যজনকভাবে ও কাঁদছে না, বড় খিলখিল করে হাসছে, যেন খুব কাছের কেউ খেলছে ওর সাথে। ঘরের ভেতর হঠাৎ শুরু হলো কার গগনবিদারী অট্টহাস। কি যেন খুব মিহি কিন্তু খসখসে গলায় বলে উঠল, মুখ পুরো নিমছে, কি ভেবেছিস? এবার ওয়াং বাং মন্ত্র আউরে আমার পেটের মেয়েকে কেড়ে নিবি? পারবি না, কিছুতেই পারবি না। আমার খুকিকে এবারে আমি নিয়ে যাবই, যাবই আমি। সন্ন্যাসীজি চিৎকার করে বলে উঠলেন, কন হ্যায় তু, ক্যুঁ পরেশান কর রহি হ্যায় ইনকো? আর কোনো উত্তর আসে না। আবার অট্টহাসি ভেসে এল। সন্ন্যাসীজি এবার আমাদের দিকে তাকিয়ে বললেন, বহুত জিদ্দি আত্মা হ্যায় সে নেহি মানেগি, অবি যাও উস আদমি কো লে আও, মাই ইয়াহাঁ সব সম্ভালতা হুঁ। এই বলে আবার মন্ত্র জপ করতে শুরু করলেন তিনি চোখ বুঝে। সেনকে নিয়ে যখন পৌঁছলাম, তখন সন্ন্যাসীজির কথা মতোই দেখলাম সেদিনের সেই লোকটা অদ্ভুতভাবেই ওই এক জায়গায় দাঁড়িয়ে। তার দাঁড়ানোর ভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন সত্যিই কেউ তাকে বেঁধে রেখেছিল এই জায়গায়। আমরা পৌঁছতে তার বাঁধন আলগা হলো। আমাদের দিকে অসহায় চোখে তাকিয়ে দেখলো একবার, তবে গাড়িতে উঠে আসতে আপত্তি করল না। বাড়ি ফিরে দেখি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বাবা, সুমির মা, এমনকি মাথায় কাজ চালানোর মতো ব্যান্ডেজ বেঁধে সুমি সবাই সন্ন্যাসীজির সাথে বসার জায়গায় বসে আছে। সোনামণিও নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওর দিদুনের কোলে। লোকটা ঘরে ঢুকে একটা চেয়ারে বসল, তারপর ধীরে ধীরে ভাঙা বাংলা ভাঙা হিন্দি মিশিয়ে বলতে শুরু করল, বাবু আমার নাম মনসুখ আছে। আজ সে লগভগ 70-80 সাল পেলে কি বাত হ্যাঁ, সে কুছ দূর গৌরীপুর গাঁয়ে পদ্মনারায়ণ নাম সে এক জন জমিনদার ছিলেন। উনার মতো প্রজাবৎসল সচ্চা জমিনদার শায়দ হি কভি বঙ্গাল কে জমিন নে দেখা হোগা। উনার স্ত্রী পুণ্য লক্ষ্মীজি ভি বহুত পুণ্যবতী ঔরত থি। কি রূপ কি গুণ, গৌরীপুর কে প্রজাও কে লিয়ে ও মা সমান থি।
अगाध टाका पैसा मान इज्जत सब कुछ था उनके पास। पति पत्नी में प्रेम भालोबासा भी छिलो बहुत। बस एक जगह भगवान ने उनके लिए खाली छोड़ दिया था। शादीर 10 साल बादे हो कत्ता माँ का कोल खाली छिलो। बहुत मानत पूजा के बाद भी जब बात नहीं बनी तो परिवार वाले जमींदार बाबू के चाप दीते थाके जाते उन्हीं दूसरा ब्याह करें। किंतु जमींदार साहब नहीं माने। उनका दिन बहुत ही दुख से कट रहा था। पर जब उनारा सब आस छेड़े दिले एक दिन अचानक ही सोना जाए कत्ता माँ माँ होते चले सिंह। और क्या था, जमींदार महल के साथ साथ पूरा गौरीपुर ग्रामे आनंदर ढल नाम लो। ठीक 10 मास 10 दिन के बाद कत्ता मायर कोल आलो कुरे जन्म नीलो एक फूल सी बेटी। जमींदार बाबू मेर नाम दिलेन पद्माक्षी। दिने दिने शशिकलार मोतो बिड़े उपछिलेन जमींदार पद्म नारायण आर कत्ता मायर आदोरेर में। बीए दिए मेय के ससुर घरे नहीं भेजेंगे, इसलिए एक गरीब पर अच्छे घर के सुंदर और पढ़ा लिखा जाना सुपात्रेर साथे मेर बीए दिए बाड़ीते ही रख लें तादेर। नतून जमाई बाबू और पद्माक्षी बेटीर जोड़ी जनो साक्षात लक्ष्मी नारायणर जोड़ी। सुखी हुए छिले नुनारा, लेकिन लेकिन विधि बाम कत्ता मायर मतो पद्माक्षी बेटी की गोद भी शादी के बहुत सालों के बाद भी सूनी रह गई थी। कत्ता माँ बहुत शांत दिमाग की औरत थी। निजेर दुखेर ऊपर काबू छीलो उनार। पर पद्माक्षी बेटी अलग थी। बचपन से जो चीज उन्होंने चाहा सब कुछ मिला उन्हें। दिल की अच्छी थी पर जिद्दी भी थी। शादी के बाद इतने सालों तक जब उनका गोद सूना रह गया तब धीरे धीरे उनके स्वभाव में बहुत बदलाव आ गया। किसी से भी बात ना करती ना खाती, यहाँ तक कि नए जमाई बाबू के साथ भी बुरा सलूक करने लगी। जमींदार बाबू और कत्ता माँ बहुत चिंता में पड़ गए। फिर बहुत मन्नतों के बाद एक दिन पद्माक्षी बेटी ने भी खुशी की खबर दे ही दी। 25 साल बाद एक बार फिर से गौरीपुर गांव दुल्हन की तरह सज उठा। जमींदार बाबू खुद अपने होने वाले नाती या नातिन के लिए ये सगुन काट का झूला लेके आए। पद्माक्षी बेटी को इस झूले से बड़ा लगाव था। सभी बहुत खुश थे पर उनकी खुशी ज्यादा दिनों का मेहमान नहीं था। एक दिन पद्माक्षी बेटी की तबीयत खराब होने पर दाईमार डाक पुल्लो। तिनी परीक्षा कोरे जा जाना लेन ताते सबार माथा आकाश भेंगे पुल्लो। ये घटना भी जे घुटते पारे से ही कभी कोई सोच भी नहीं पाएगा। एतो अब्दि टाना बोले थामलो लोकटा। भये ओर चोख मुख नील हो गेल। একটু বাদে এক গ্লাস জল খেয়ে ও আবার শুরু করল। দাইমা জানালেন পদ্মাক্ষী বেটির কোখে কই বাচ্চাই নাই, ইহা তক কি কবি থাবি নেই শায়দ। অথচ 6 মাস আগে এই দাইমাই পদ্মাক্ষী বেটিকে পরীক্ষা করে খুশখবরি জানিয়েছিলেন। ये कैसे हो सकता है किसी को नहीं मालूम हुआ। शांत स्वभाव के जमींदार पद्म नारायण ने उस दाइमा को कुछ नहीं कहा, लेकिन पद्माक्षी बेटी को संभाल पाना मुश्किल था। वो बिल्कुल पगलाई गई। इसी वक्त एक दिन नए जमाई बाबू भी कहीं चले गए, फिर लौट के भी कभी नहीं आए। शायद अपने पत्नी का ये पागलपन और बर्दाश्त नहीं कर सके वो। जमींदार बाबू और कत्ता माँ अपने दुख से पागल बेटी को सीने से लगाकर पड़े रहे। दिन बीतता गया। इस बीच खबर आया पद्म नारायण के छोटे भाई लक्ष्मी नारायण की बेटी फूली ने एक प्यारी सी बच्ची को जन्म दिया है। लक्ष्मी नारायण इसी जमींदारी में ही अपने परिवार के साथ रहते थे। बचपन में पद्माक्षी और फूली दोनों बहनें बहुत खेला भी करती थी साथ में।
एक बार एक गुड़िया को लेकर दोनों बहनों में लड़ाई हुए गे चिलो। फुली बिटिया ने दुष्टुमी कोरे पद्माक्षीर गुड़िया लिए लिए चिलो। तभी से दोनों की बनती नहीं थी। इसके कुछ दिन बाद पद्माक्षी की शादी भी हो गई जमाई बाबू के साथ, इसलिए बहनों में दोस्ती फिर से नहीं हो पाया। फूली के बेटी होने का खबर सुनकर एक दिन उसके पास चली गई। फूली अपने बच्ची को खिला रही थी, उस वक्त पद्माक्षी उसके कमरे में गिए बच्चा टार खाटेर काछे बोसे पोड़े फूलीर साथे कोनो बात करे ना। दीदी रही चेहरा एई चावनी देखे फुलीर कष्ट होय खूब, भयो करे सेओ चुप करे थाके। एक समय पद्माक्षी बेटी धीरे धीरे बोले, ओ तो एकदम आमार मुनियार मतो देखते रे, मने आछे आमार थेके केमन केड़े निये छिलो हैं। ये बात सुने फुली कांते शुरू करे और कहने लगी, আমাকে ক্ষমা করে দে পদ্মদি, তোর মুনিয়াকে কেড়ে নিয়ে অন্যায় করেছি খুব, দোহাই তোর, তাই বলে তুই আমার বাচ্চাকে নজর দিস নে। अब पहले से ही पद्माक्षी बिटिया के दिमाग पूरोपूरी सुस्त छिलो ना, তার উপর ফুলির এই কথায় তার মাথায় সব উলটপালট হয়ে যায়। হঠাৎ ভীষণ হিংস্র হয়ে ওঠে সে আর ফুলির বাচ্চাকে কেড়ে নিতে চায়। বলে, সে তো আমি ঠিক জানি তুই ঠিক এবারেও আমার মুনিয়াকে চুরি করে এনেছিস, আগের বার পুতুল ঘর থেকে এনেছিলি, এবার তো সোজা পেট থেকে চুরি করলি, শয়তানি, তাই সকলে জানলো আমার ছেলে পুলে হবে। আর ওই দায় মাগি ও নাকি বলে কিনা আমার পেটে বাচ্চা কখনো ছিলই না, হ্যাঁ আর কেউ জানলো না তুই পুয়াতি, অমনি অমনি তুই এই মেয়েকে জন্ম দিয়ে দিলি, তখনই বুঝেছি ওই দাইমাগির সাথে শাট করে তুই আমার পেটের মেয়েকে চুরি করেছিস। দে বলছি, দে আমার মেয়েকে, দে দে আমার মুনিয়াকে ফিরিয়ে দে, দে বলছি, দে দে। পদ্মাক্ষীর কথায় ভয় পেয়ে ফুলি তখনই মেয়েকে কোলে নিয়ে পালিয়ে গেল সেখান থেকে। পদ্মাক্ষীকে অনেক কষ্টে ঘরে ফেরানো গেলেও তার বদ্ধ মূল ধারণা হয়ে গেল যে ফুলি তার পেট থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে। घरे फिरे से धूम बुखारे पड़लो। सारा दिन रात फुलीर काछे करुण स्वरे निजेर लड़की को वापस चाही दो। शहरेर बिलाती डाक्तार एसे सब परीक्षा करे देखे बोललेन, फुली मेटीके एक बार बच्चाटीके निये आसते बोलुन। पद्माक्षीर कोले एक बार दिए से जेनो बुझाय जे से जा भावछे सेटा कखनोई सम्भव नय। एक जनेर गर्भेर भेतर थेके केवी तार संतान के केड़े निये निजेर गर्भे संचार करते पारे ना। पद्माक्षीर साथे जे घटना घटे छिलो ता दुर्भाग्यजनक होलेओ एटाई सत्ती जे से कखनो गर्भवती छिलो ना। शारीरिक किछु समस्यार कारणे सामयिक भावे तार मासिक ऋतु कयेक मास बंद छिलो आर एई जोन्नेई কিছু পার্শ্ব প্রতিক্রিয়ায় তার শরীরে গর্ভবতী মায়ের মতো কিছু অস্বস্তি দেখা দিয়েছিল। বৃদ্ধ দাইমা তাই বুঝতে ভুল করেছিলেন আর কিছুই না। ফুলি সব শুনল আর সমঝল ভি, ফির ভি নিজের মনকে মানাতে পারল না। উল্টে স্বামীকে খবর পাঠিয়ে কাউকে কিছু না জানিয়েই মেয়ে নিয়ে শ্বশুর ঘরে লোটে গেল। अगले दिन एक खबर पेते ही बेचारी पद्माक्षी बिटिया इस झूले में निजेर माथा कूटते लागलो। उसे लगा कि फूली ने एक बार फिर से उससे उसकी मुनिया को चुरा लिया। उसी दिन शाम में पद्माक्षी उस झूले के पास मरी हुई मिली। इसके बाद गौरीपुर गांव मानो धीरे धीरे शमशान हो गया। जमींदार पद्म नारायण और कत्ता माँ सब छोड़कर तीर्थ यात्रा पर चले गए। एक समय के बाद उनका पूरा जायदाद नीलाम हो गया और यही झूला ना जाने कितने हाथ घूम के मेरे पास आया। এতটা বলে লোকটা থামল। ঘরের নিস্তব্ধতা ভেঙে বাবা গম্ভীর স্বরে বললেন, তুমি এত কিছু জানলে কিভাবে? লোকটা উত্তর করল, জিতে জি इस झूले में पद्माक्षी का जान बसता था, अब मरने के बाद उसकी आत्मा इसमें ही कैद है। उसी ने मुझे अपनी कहानी बताई और मदद मांगी।
কি সাহায্য? লোকটা ধীরে ধীরে অথচ গম্ভীর গলায় বলল, वो आपकी बच्ची चाहती है, आपकी बीवी उस जन्म में फूली थी, पद्माक्षी आत्मा এই জন্মে ফুলির থেকে মুনিয়াকে ফেরত নেবার জন্যই এত সাল অপেক্ষা করে আছে বাবু। কোনো উপায় নেই এই সর্বনাশ আটকানোর? লোকটা অদ্ভুত গলায় সুমির দিকে চেয়ে বলল, ফুলি কি গলতি দোহরানা মত বিবি জি, মত দোহরানা। সন্ন্যাসী জি মুখ তুলে অল্প হেসে বললেন, সহি বাত, জবরদস্তি নেই চলেগা উসকে সাথ, সির্ফ এক হি ভাষা সমঝতি হ্যায় বো, उसी से हराना होगा उसे, और वो भी अगले 6 से 12 घंटे के बीच। उसके बाद अमावस शुरू हो जाएगा, तब उसे और कोई रोक नहीं पाएगा, मैं भी नहीं। সেদিনই সন্ধ্যায় সন্ন্যাসীজির কথা অনুযায়ী সব উপকরণ জোগাড় করে আনা হলো। তারপর একটি পঞ্চকোণ বিশিষ্ট আকৃতি এঁকে তার 5 দিকে আমি, সুমি, বাবা, সুমির মা আর সেন বসলাম। সন্ন্যাসীজি ঘরের মধ্যেই তৈরি করা যজ্ঞকুণ্ডের সামনে বসে আছেন গম্ভীর মুখে। তার নির্দেশ মেনে মনসুখ ওনার পাশে পৃথক আসনে বসল, সুমির কোলে আমাদের সোনা মনি। সন্ন্যাসীজি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলেন, আর ওনার কথা অনুযায়ী আমরা প্রত্যেকে মনে মনে পদ্মাক্ষীর কথা ভাবতে লাগলাম। সন্ন্যাসীজির নির্দেশ ছিল আমরা যেন খুব ভালোবেসে সহমর্মিতা নিয়ে পদ্মাক্ষীর আত্মাকে ডাকি, ডাকের মধ্যে কোথাও যেন কোনো রাগ বা নেতিবাচক প্রভাব না থাকে। আমাদের কারো কাছে পদ্মাক্ষীর কোনো ভালো বা খারাপ স্মৃতি ছিল না, তবু মনসুখের গল্পের উপর নির্ভর করে আর কল্পনার সাহায্য নিয়ে যতটা সম্ভব ভালোবাসা আর স্নেহ নিয়ে ওকে স্মরণ করতে লাগলাম। সময় পার হয়ে যেতে লাগল, বাতাসে ভেসে আসছে সন্ন্যাসীজির একটানা মন্ত্রোচ্চারণ আর অগরুর কড়া গন্ধ। এক সময় চটকা ভাঙে একটা গোঙানির শব্দে, ঘরের অগরুর গন্ধ ছাপিয়ে একটা অপবিত্র কলুষ গন্ধ ছড়িয়ে পড়ল যেন। আমি চোখ খুলে দেখি একে একে বাবা, সুমি সকলেই চোখ খুলেছে, আর শব্দটা আসছে মনসুখের গলা দিয়ে। সন্ন্যাসীজি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, ইস কমরে মে হাম সবকে আলাভা ভি কোই হ্যায়? মনসুখের গলা দিয়ে একটা সরু অথচ ফ্যাস ফেসে আওয়াজ বেরিয়ে আসে, কোন হ্যায় তু, ক্যা চাহতি হ্যায়? পদ্ম, পদ্মাক্ষী জমিদার পদ্মনারায়ণের মেয়ে, ফুলি ফুলি আছে না, বলো বলো আমার পিঠের মেয়েকে আমার কোলে ফিরিয়ে দিতে, আমার বনিয়া, ও আমার বনিয়া। ये बच्ची तेरी औलाद नहीं है, ना ही फूली की बेटी तेरी थी। মিথ্যে কথা কইবে না, এক বোন মিথ্যে কথা কইবে না। আমি বেশ জানি ফুলি আমার মনিয়াকে চুরি করেছে, কেড়ে নিয়েছে, আমার কোল থেকে কেড়ে নিয়েছে। একবার না, পরপর দুবার, ওকে বলো আমার কোলে আমার মেয়েকে ফিরিয়ে দিতে, নইলে নইলে আমি সব সব লন্ড বন্ধ করে দেবো, সব কিচ্ছু বাকি রাখবো না, সব তাজমাজ করে দেবো। শান্ত হো যা তু, আচ্ছি বচ্চি হ্যায় না তু, শান্ত হো যা,
सुन, तेरी बहन फूली क्या बोल रही है, ध्यान से सुन। एरपर सन्यासीजी इशाराय सुमी कांपा गलाय बोले उठल, पद्धति ओ पद्धति सुनते पाच्छो? सुनछि सुनछि आमी। पद्धति पद्धति आमार खूब अन्याय हो गेछिलो छोटबेलाय तोमार मुनियाके केड़े नेवा আমার অন্যায় হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো এই মেয়ে তোমার গর্ভে ছিল না। তোমার কোনো দিন গর্ভ হয়নি দিদি। একজনের গর্ভ অন্যজন চাইলেও চুরি করতে পারে না গো, পারে না। মিথ্যে কথা কইবি না বলি, আমার মিথ্যে কথা একদম সহ্য হয়নি গো, মিথ্যে কথা মোটে কইবি না। আমি জানি আমার গর্ভ হয়েছিল, এমনি এমনি তাই না বললে? পদ্ম খুব সাবধানে থাক এখন থেকে, এমনি এমনি বাবা সারা গা আলোর মালা দিয়ে সাজিয়ে দিলেন, কত লোক এমনি এমনি মনটা মিটাই খেল বুঝি, উনি এমনি এমনি অমন সোয়াগ করলেন আমায়। আর আর আমার সেই দোলনা, আমার সেই দোলনা কামা। হ্যাঁ, যা হয়েছে খুব খারাপ হয়েছে দিদি, কিন্তু কিন্তু বিশ্বাস করো সব একটা ভুল বুঝাবুঝি। আমিও মা দিদি তোমার তোমার যন্ত্রণাটা বুঝি আমি, কিন্তু আমি যা বলছি তা তোমায় বুঝতেই হবে দিদি। এই এই একটা ভুল বোঝাবুঝি আর আমার অকারণ ছেলে মানুষের জন্য আমাদের সব শেষ হয়ে গেল পদ্ধতি। বাবা মা জ্যাঠামশাই বড় মা গোটা গৌরীপুর গাঁ সব ছাড়খাড় হয়ে গেল দিদি। তুমি তুমি মরেও শান্তি পেলে না, আর আর বেঁচে থাকতে প্রতি মুহূর্তে মনের দহন জ্বালায় চলে দহন জ্বালে চলে মরলাম আমি। আমি যে পেটের মধ্যে খুঁজতাম তাকে, সে ছিল না? আর ফুলি ফুলি, আমি তো বাচ্চাটাকে আদর করতে গেছিলাম রে ভাই, তুই আমাকে ওকে পোষ্য করতে দিলি না কেন, কেন দিলি রে ভাই? আমার অন্যায় হয়ে গেছে দিদি, মায়ের মনে খারাপ চিন্তাই আগে আসে যে মেয়ের ভালো চাইতে গিয়ে বড় পাপ করে ফেলেছি, ক্ষমা করে দাও, তবে আর ভুল হবে না। আমার মেয়ে তো তোমারও মেয়ে, মাসি তো মাই হয়। এই নাও দিদি, ওকে একবার কোলে নাও তুমি। সুমি এবার সেই পঞ্চাকৃতির আসনের মাঝখানে সোনামণিকে শুইয়ে দিল। মনসুখের মুখ থেকে পদ্মাক্ষীর গলা ভেসে এলো আবার, তুই তুই সত্যি সত্যি মনিয়াকে আমার কোলে দিলি রে ফুলি, মনের দেখে দিলি? হ্যাঁ বল উত্তর দে, তুই সত্যি সত্যি মনিয়াকে আমাকে দিয়ে দিলি? হ্যাঁ দিদি দিলাম, ভাবো না তোমার মেয়ে, তুমি তোর পদ্ম মা দিদি, তোমার মেয়েকে গর্ভে না হয় ধরলাম, আমি মানুষ করলাম না হয়। তুই করলি, আমি ওর মা, সত্যি আমিও সেই পদ্মমা ফুলি বোন। আমার আর আমার আর কোনো কষ্ট নেই রে, পরপরের ডাকে এবার আমি এবার আমি হাসি মুখে সাড়া দেব। আমি তুই শুধু দেখিস ওর যেন কোনো অযত্ন না হয় রে, কখনো কোনো অযত্ন না হয়। আমি চললাম আমি চললাম। কথা শেষ হতেই ঘরটা একটা নীল আলোয় ভরে গেল, তার সাথেই ভেসে আসতে লাগলো নরম কামিনী ফুলের গন্ধ। দেখলাম মনসুখ অজ্ঞান হয়ে পড়ে গেল, আর আমরা প্রত্যেকে স্পষ্ট দেখলাম ওর শরীর থেকে একটা হালকা সিলুয়েট মূর্তি বেরিয়ে এলো, একটা 24-25 বছরের অপূর্ব সুন্দরী এক নারী মূর্তি। ছায়া শরীর হলেও দেখে বোঝা যায় মেয়েটি সম্ভ্রান্ত বংশের মেয়ে, মুখটা অসম্ভব মায়া মাখানো। মূর্তিটা এগিয়ে এসে পরম যত্নে সোনামণিকে কোলে তুলে নিল, তারপর ওর কপালে গালে কতগুলো স্নেহ চুম্বন করে ধীর পায়ে সেই সেগুন কাঠের দোলনায় সোনামণিকে শুইয়ে দিয়ে হালকা দোল দিল। তারপর ঘরের গাঢ় নীল আলোয় মুখে অমলিন হাসি নিয়ে আস্তে আস্তে বিলীন হয়ে গেল পদ্মাক্ষীর সিলুয়েট শরীরটা।
ঘরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলো আবার। আমরা দেখলাম মনসুখ তখনও সেভাবেই পড়ে, শরীরে প্রাণের অস্তিত্ব নেই। কিন্তু আশ্চর্য কথা, তার দেহটা দেখে মনে হলো যেন অন্তত 20 বছর আগেই এর মৃত্যু হয়ে গেছে। আমরা সপ্রশ্ন দৃষ্টিতে সন্ন্যাসীজির দিকে চাইলাম। উনি গম্ভীর গলায় বললেন, इसका मौत बहुत पहले हो गया था। इस काम को पूरा करने के लिए ही इतने दिन तक भटक रहा था बेचारा। পরদিন সকালে সন্ন্যাসীজি বিদায় নিলেন। যাবার আগে বললেন, পদ্মাক্ষী কি আত্মা বহুত পবিত্র থি, লোগোঁ কা বুরা কভি নহি করতি, আগর ভুলি পহলে হি উসসে বাত না করকে আপনে বচ্চি কো লেকর না চলি জাতি, তো আগর পদ্মাক্ষী কা পতি উসে উস হালত পে ছোড়কে না গয়া হোতা, তো শায়দ উসকা পরিণাম এসা নহি হোতা। কল সুমি বিটিয়া নে খুদ সে মাফি মাঙ্গি আর আপনি বেটি কো উসকে গোদ মে ডাল দিয়া হে, উসি সে উসকি আত্মা কো শান্তি মিল গই। ও চাহতি তো জবরদস্তি সে বচ্চি কো উঠা সকতি থি, পর উসনে এসা নহি কিয়া। बचपन से लाड प्यार से पली बड़ी पद्माक्षी सिर्फ प्यार की भाषा ही समझती थी। सुमी और सोना मोनी के प्यार ने उसको मुक्ति दे दी। हैं पद्माक्षीर ভালোবাসার ছোঁয়া ধরে রাখতেই আজও আমরা ঘর থেকে সেই সেগুন কাঠের দোলনাটা সরাইনি। আমাদের সোনামণি ওর পদ্মমায়ের সাধের দোলনায় হেসে খেলেই বড় হচ্ছে। মা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন আজ বহুদিন। আমি আর সুমিও জানি আমরা দুজনে ছাড়াও এক অতন্দ্র প্রহরীর মতো অন্য লোকের থেকে আমাদের সোনামণির সব ভালো মন্দের খেয়াল রেখে চলেছে এক পদ্মমা। নাইনএফটেন.কম তান্ত্রিক সিরিজের তারানাথ ও ব্রহ্ম ঠাকুরের গল্পগুলো শুনতে এক্ষুনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। নাইনএফটেন.কম এ এতক্ষণ শুনছিলেন শতরূপা নাগপালের লেখা সেগুন কাঠের দোলনা। গল্প পাঠে সৌরভ, অন্যান্য চরিত্রে তমাল, অভিক, অনন্যা, রিমঝিম, রৌনক, সুখেন, সঞ্চারী, শব্দ সংযোজনে বিপ্লব, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু, ফাইল অ্যারেঞ্জিং, অ্যানিমেশন ও VFX-এ মিরাজুল, প্রকাশক অরিক বইওয়ালা, প্রডিউসড বাই 24/7 publishing.com। আরও এরকম গল্প শুনতে 9f10.com-কে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। অরিক বইওয়ালা এবং 24/7 publishing.com-কে বিশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এখন 14 দিনে বই প্রিন্ট ও পাবলিশ করুন আপনিও।